রাস্তায় ঘুরছেন আপনারা, এটা অত্যন্ত লজ্জার। ফলে আমরা পরিষ্কার বলতে চাই যে আপার প্রাইমারি আজ 8 বছর প্রায় অতিক্রান্ত, পরীক্ষা হয়েছে, একটা পরীক্ষা হয়েছে, তার নিয়োগ প্রক্রিয়াটাই হতে 8 বছর এখনো কবে হবে আমরা জানি না। ফলে একমাত্র আন্দোলনের মধ্য দিয়ে, এই তীব্র থেকে তীব্রতর আন্দোলনের মধ্য দিয়ে এই দাবি আপনাদের আদায় করতে হবে, না হলে কিন্তু এই দাবি আদায় হবে না। ফলে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু দাবি আদায়, আজকে আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের ব্যাপারে রাতের পর রাত, দিনের পর দিন রাস্তায় কাটাতে হচ্ছে হবু শিক্ষকদের, যাদের থাকার কথা বিদ্যালয়ে, তারা আজকে এই মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে। অথচ শিক্ষার আঙিনায় শিক্ষকরা শূন্য, শিক্ষক নেই। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, সংবাদপত্রের পাতায় দেখেছেন, 500 জন স্টুডেন্ট, 2 জন শিক্ষক। ফলে আপনাদের আমি একটা কথা বলতে চাই, এই দাবিটা শুধু আপনাদের নয়, এই বিষয়টা গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় নিয়ে যেতে হবে। এই হিসেবে যে আসলে এই দাবিটা কিন্তু গোটা গ্রাম বাংলার সকল মানুষের দাবি, এটা শিক্ষা বাজলে তবে গিয়ে শিক্ষকরা থাকবে এবং তার মধ্য দিয়ে এই শিক্ষাটা রক্ষা পাবে, এইটা হচ্ছে আসল কথা। ফলে প্রত্যেক মানুষের এটা আন্দোলন, এটা শুধুমাত্র আপনাদের নয়, আপনাদের পরিবারের এবং গোটা বাংলার শিক্ষিত শিক্ষানুরাগী সকল মানুষের এই আন্দোলন। ফলে তাদেরকে দলমত নির্বিশেষে এই আন্দোলনে সামিল করতে হবে, তবে গিয়েই কিন্তু এই সরকারের টনক নড়বে। আমরা শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ কোন দলীয় সংগঠনের ছত্র ছায় নেই, একথা আমরা গর্বের সঙ্গে বলবো। কিন্তু একথাও ঠিক যে সরকারি শিক্ষার উপর আক্রমণ নামিয়ে আনবে তার বিরুদ্ধে কিন্তু আমরা কিন্তু দাঁড়িয়ে প্রতিবাদ করব, এটা আমাদের শপথ। ফলে এই জায়গা থেকে আমরা নড়ব না। আগামীকাল আরেকটা সরকার যদি আসে, সেও যদি শিক্ষার উপর আক্রমণ আনে, তাহলে সেখানেও কিন্তু সাহসের সঙ্গে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করব, আন্দোলন করব, কোনো কিছুতেই পিছুপা হব না। ফলে দলমত নির্বিশেষে সবাইকে শিক্ষার দাবিতে এই জায়গায় মিলিত হতে হবে। আপনারা যারা আজকে মিলিত হয়েছেন, আরো বেশি সংখ্যায় আপনাদের মিলিত হতে হবে, এ দাবি আপনাদের ন্যায্য দাবি। আজকে বয়স চলে যাচ্ছে, দিনের পর দিন, বছরের পর বছর কেটে যাচ্ছে, পরবর্তী ক্ষেত্রে কোথায় যাবে নিয়োগ প্রক্রিয়া? শিক্ষার আঙিনা শূন্য, শিক্ষক শূন্য। আমি আরেকটি কথা এখানে বলতে চাই, বাস্তবে যে সরকারি হোক না কেন, তাদের শিক্ষানীতির জায়গাটা যদি না বোঝেন, তাহলে কিন্তু এগুলো এমনি এমনি হচ্ছে এরকম বিষয়টা নয়। আজকে আইনের জায়গা যেখানেই যাক, একটা আইনের জায়গা থেকে বিষয়টা বেরিয়ে আসতে কয়েক বছর, 10 বছর।